everyone, welcome back to a new vlog. আজ হচ্ছে 6 দিন পূর্ণ হলো আমার বেবির আর 6 দিনের আজ হচ্ছে সন্ধ্যাবেলা তো ষষ্ঠী পাতা হয়েছে যেহেতু 6 ষষ্ঠীর পূজো করা হয় তো এখানে মামুনি একটা সাদা কাগজের উপরে ষষ্ঠী ঠাকুরের ষষ্ঠী পাতা হয়েছে আর মোটামুটি 9টা কড়ি দিয়ে ধানদুবলা দিয়ে পূজো করা হবে আর নতুন বস্ত্র রাখা হয়েছে কলম রাখা হয়েছে আজ অ্যাকচুয়ালি ছয় রাতে বিধাতা এসে ভাগ্য লেখে সেটারই একটা পুজো আর বিশেষ করে তো এখনই শুরু হবে বেবিও কিন্তু নতুন জামা পরে রেডি হয়ে গেছে একদম শেষ হলো ষষ্ঠী পূজোটা আর এটা মোটামুটি সন্ধ্যাবেলাতেই হয়ে থাকে তো ধানদুবলো দেওয়া হয়েছে ষষ্ঠী ঠাকুরের নাম করে আর ওর মাথাতে ছুঁয়ে দেওয়া হয়েছে ধানদুবলোগুলো তো এটাই ষষ্ঠী পুজো ছিল প্রসাদ খেয়ে নিয়েছি আমরা আর আজকের ব্লগটা এখানেই শেষ করব আর তার আগে তোমাদেরকে কিছু ফটো দেখিয়ে দিই কারণ আমরা শেষের দিকে অনেক ফটোশ্যুট করেছি এটা কিন্তু আমাদের বেবির ফার্স্ট ফটোশ্যুট বলা চলে মানে বিশেষ করে আলাদা রকমভাবে সাজিয়ে গুছিয়ে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো আর কমেন্টটা জানিও কেমন লাগলো আর যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে দেখা হচ্ছে নতুন আবার একটি ব্লগে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই